আপনারা যারা কলকারখানা বা ইন্ডাস্ট্রির জন্য মেশিনারিজ কিংবা কাঁচামাল আমদানি করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল আইআরসি করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে একটি ইন্ডাস্ট্রিয়াল আইআরসি করতে হয়, এই ইন্ডাস্ট্রিয়াল আইআরসির জন্য কি কি কাগজপত্র লাগে, কতদিন সময় লাগে এবং কত টাকা খরচ হতে পারে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আপনারা একটি ইন্ডাস্ট্রিয়াল আইআরসির লাইসেন্সের কপি দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইন্ডাস্ট্রিয়াল এবং আইআরসি নম্বরটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং যে প্রতিষ্ঠান এই ইন্ডাস্ট্রিয়াল আইআরসি লাইসেন্সটি পেয়েছে সেই প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন চায়না লংশিদা বাংলাদেশ কোম্পানি লিমিটেড। তো এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে এই কোম্পানির কিছু পার্টিকুলার্স এখানে দেওয়া আছে। প্রথমত এই কোম্পানির টিন নাম্বারটি এখানে দেওয়া আছে। টাইপ অফ ইন্ডাস্ট্রি, এই কোম্পানি কি ধরনের ইন্ডাস্ট্রি, এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি হুইলার অ্যাসেম্বলিং প্রতিষ্ঠান, অর্থাৎ থ্রি হুইলার যে আমাদের গাড়িগুলো আছে সেগুলোর অ্যাসেম্বলিং বা ম্যানুফ্যাকচারিং করে থাকে। একই সাথে আইআরসি স্ট্যাটাসটি আপনারা দেখতে পাচ্ছেন যে রেগুলারাইজ। একই সাথে এই কোম্পানিকে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি পেতে কোন অথরিটি থেকে সুপারিশ প্রাপ্ত হয়েছে সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপ অথরিটি, অর্থাৎ বিডা থেকে সুপারিশ প্রাপ্ত হয়েছে। আর এই প্রতিষ্ঠানটি যদি দেখা যাচ্ছে গার্মেন্টস ওরিয়েন্টেড কোনো পণ্য নিয়ে কাজ করত সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বস্ত্র অধিদপ্তর থেকে তাদেরকে কিন্তু সুপারিশ প্রাপ্ত হতে হতো। এর পরবর্তীতে এই প্রতিষ্ঠানের যে মনোনীত ব্যাংক অ্যাকাউন্ট সেটি কোথায়, ব্র্যাক ব্যাংক লিমিটেডে গুলশান শাখাতে এই প্রতিষ্ঠানের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা আছে। তো এর পরবর্তীতে ইম্পোর্ট স্ল্যাবে যদি আমরা দেখি যে এই কোম্পানি এই ইন্ডাস্ট্রিয়াল আইআরসিটি দিয়ে বছরে 94,08,000 টাকার পণ্য এক বছরে বাংলাদেশে আমদানি করতে পারবে, এবং এই কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল আইআরসি দেখতে পাচ্ছেন যে ইস্যু ডেট কত তারিখে এবং ভ্যালিড থাকবে কত তারিখ পর্যন্ত ইত্যাদি বেসিক তথ্যগুলো এখানে দেওয়া আছে। তো এই ইন্ডাস্ট্রিয়াল আইআরসির যে বেসিক তথ্য সেগুলো তো আপনারা দেখলেন। এখন আমরা চলুন দেখি যে এই ইন্ডাস্ট্রিয়াল আইআরসি পাওয়ার জন্য আমাদেরকে কি কি কাগজপত্র জমা দিতে হয়েছিল। তো প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে প্রথমটি হচ্ছে আবেদনকারী জাতীয় পরিচয়পত্রের কপি এবং পাসপোর্ট সাইজের ছবি। এক্ষেত্রে আবেদনকারী যদি একাধিক ব্যক্তি হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিরই কিন্তু জাতীয় পরিচয়পত্রের কপি এবং ছবি দিতে হবে। কারো যদি জাতীয় পরিচয়পত্রের কপি না থাকে তার পাসপোর্ট দিয়েও কিন্তু কাজটি চলবে। প্রতিষ্ঠানের নামে ট্রেড লাইসেন্সের কপি, এক্ষেত্রে বলে নিচ্ছি প্রতিষ্ঠানের যে ট্রেড লাইসেন্সটি দিবেন সেই ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরনে অবশ্যই উৎপাদনকারী এবং আমদানিকারক এই দুটো শব্দ কিন্তু থাকতেই হবে। যেহেতু আপনি ইন্ডাস্ট্রিয়াল আইআরসি করতে যাচ্ছেন অবশ্যই ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরনে উৎপাদনকারী এবং আমদানিকারক এই দুটো শব্দ থাকতেই হবে। এর পরবর্তীতে প্রতিষ্ঠানের নামে যে টিন সার্টিফিকেট করা আছে সেই টিন সার্টিফিকেটের কপিটি দিতে হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি যদি একমালিকানা প্রতিষ্ঠান হয়ে থাকে সেক্ষেত্রে মালিকের টিন সার্টিফিকেট দিলেই হবে। আর যদি প্রতিষ্ঠানটি অংশীদারি বা লিমিটেড কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানের পৃথক টিন সার্টিফিকেটের কপিটি দিতে হবে। একই সাথে ওই প্রতিষ্ঠানের আয়কর যে প্রদান করে থাকে প্রত্যেক বছর সেই আয়কর রিটার্নের সার্টিফিকেটটি দিতে হবে। একই সাথে এই প্রতিষ্ঠানের যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছে কারেন্ট অ্যাকাউন্ট সেই ব্যাংকের প্রত্যয়নপত্রের কপি দিতে হবে। একই সাথে এই প্রতিষ্ঠান যে চেম্বার্স অফ কমার্সের সাথে সম্পৃক্ত সেই চেম্বার্স অফ কমার্সের সার্টিফিকেট দিতে হবে। এক্ষেত্রে সবচাইতে উত্তম হবে আপনারা যে ধরনের পণ্য বা উৎপাদন করে থাকেন সেই ধরনের চেম্বার্স অফ কমার্সের সদস্য সনদ হলে সবচাইতে ভালো হয়। একই সাথে এই প্রতিষ্ঠানের যেখানে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির ফায়ার লাইসেন্সের কপিটি দিতে হবে। একই সাথে কারখানা লাইসেন্সের কপি দিতে হবে। এর পরবর্তীতে হচ্ছে প্রতিষ্ঠানটি যদি বিনিয়োগ বোর্ডের লাইসেন্সকৃত হয়, নিবন্ধনকৃত হয়, তাহলে বিনিয়োগ বোর্ডের যে নিবন্ধনের কপিটি সেটি দিতে হবে। একই সাথে যদি প্রতিষ্ঠানটি বস্ত্র ওরিয়েন্টেড কোনো কার্যক্রম, গার্মেন্টস ওরিয়েন্টেড কোনো কার্যক্রম করে থাকে সেক্ষেত্রে কিন্তু বস্ত্র অধিদপ্তরের লাইসেন্সের কপি দিতে হবে। তো বিনিয়োগ বোর্ড বা বস্ত্র অধিদপ্তরের লাইসেন্সের সাথে একই সাথে স্ব স্ব অথরিটি থেকে কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল আইআরসির জন্য সুপারিশের কপিও কিন্তু দিতে হবে। সুতরাং যদি আপনার বিনিয়োগ বোর্ডের লাইসেন্স হয়ে থাকে সেক্ষেত্রে বিনিয়োগ বোর্ডের সুপারিশের কপি, আর যদি আপনি বস্ত্র অধিদপ্তরের নিবন্ধন নিয়ে থাকেন সেক্ষেত্রে বস্ত্র অধিদপ্তর থেকে তাদের যে এই ইন্ডাস্ট্রিয়াল আইআরসির জন্য সুপারিশের কপিটি দিতে হবে। এর পরবর্তীতে হচ্ছে আপনি যে যে পণ্য আমদানি করতে চাচ্ছেন সেই পণ্যের এসএস কোড সম্বলিত কাঁচামালের তালিকা দিতে হবে। একই সাথে আপনার যে যদি আপনার প্রতিষ্ঠানটি লিমিটেড কোম্পানি হয়ে থাকে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনের কপিটি দিতে হবে। তবে লিমিটেড কোম্পানি না হলেও চলবে, তবে লিমিটেড কোম্পানি নিয়ে এই ধরনের কার্যক্রম বা ইন্ডাস্ট্রিগুলো করা সবচাইতে উত্তম। একই সাথে এই কোম্পানির পরিবেশের ছাড়পত্রের কপি দিতে হবে।
তো এই বেসিক কাগজপত্রগুলো দিয়ে কিন্তু আপনারা ইন্ডাস্ট্রিয়াল আইআরসির জন্য আবেদন করতে পারবেন, এবং আবেদন করার পরবর্তীতে খুব দ্রুত সময়ের মধ্যে যদি আপনাদের সমস্ত কাগজপত্র ঠিক থাকে তাহলে আপনারা একটি ইন্ডাস্ট্রিয়াল আইআরসি পেয়ে যাবেন। তো এই বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার 01872151101। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।